নদিয়া জেলার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের দাড়িকানাথ বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবিরে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা ফ্লেক্স ব্যানার ও প্যান্ডেলের কাপড় ছিঁড়ে লন্ডভন্ড করে দেয়। চুরি হয়েছে ইন্টারনেট কানেকশনের মোডেম। শুক্রবার সকালে বিভিন্ন কাউন্টারে সরকারি প্রতিনিধি এবং টেকনিশিয়ান এসে বিষয়টি লক্ষ্য করেন। বিষয়টি জানানো হয় বিডিও ও শান্তিপুর থানায়। উপস্থিত হন পঞ্চায়েত সদস্যরা, তারা বিষয়টি খুঁটিয়ে দেখেন। এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, এর জন্য এদিন শিবির শুরু হতে দেরি হয়। আজ বাবলা অঞ্চলের দ্বিতীয় দিন, 27 তারিখ, দুয়ারে সরকারে। তা গত রাতে সন্ধ্যাবেলা আমরা এসে দেখি সব ঠিকঠাক ছিল, প্যান্ডেল সব ঠিক ছিল। সকালবেলা আমরা এসে দেখতে পাই যে প্যান্ডেলের কাপড় ছেঁড়া, নেট কানেকশনের যে মোটর মেশিনটা সেটা চুরি হয়ে গেছে, কারেন্টের লাইন ছিঁড়ে দিয়ে গেছে। এমন অবস্থায় প্যান্ডেলের আমার ব্যানারগুলো সব ছিঁড়ে দিয়ে গেছে। কে বা কারা কোন দুষ্কৃতীরা করেছে আমরা দেখিনি, বলতে পারছি না। এই জন্য আমরা বিডিওকে ইনফর্ম করেছি, প্রশাসনকে ইনফর্ম করেছি। প্রশাসন এসেছেন, আমাদের সারাদিন আমরা সহযোগিতা পাই, ঠিক আছে। পরবর্তীকালে যদি এই জিনিসগুলো না হয়, পরবর্তী ডেট আমাদের 7 এবং 14 তারিখ আছে, সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। এবং রাজ্য সরকারের প্রেরিত 18 রকম প্রকল্প যারা সবাই সুবিধাটা পায়, এই আবেদন করছি আপনাদের কাছে আবেদন, আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে যাবেন, যাতে বাবলা পঞ্চায়েত প্রতিনিয়ত জানে জনসাধারণভাবে থাকতে পারে। কখন খেয়াল করলেন প্রথম? আমরা সকাল 7টার সময় যখন এসেছি, আমরা অফিসের স্টাফ মেন স্টাফ এসেছিলো, তখন এসে দেখতে পারি অবস্থা। সেই সময় আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই, আমরা প্যান্ডেলম্যানকে ডাকি, মাইকম্যানকে ডাকি, তারা তারা তৎপরতার কাজকর্ম করছে। এর জন্য আজকে যে মূল কাজ সেটা কি ব্যাঘাত হচ্ছে? সামান্য ব্যাঘাত ঘটবে, প্যান্ডেলের কাজটা হয়তো হয়ে যাবে, কানেকশন হয়ে যাবে, কিন্তু প্রবলেম হচ্ছে নেট কানেকশন নিতে গেলে আগের থেকে আমাদের যোগাযোগ করতে হয়, হঠাৎ করে অন্য কোনো মেশিন এখানে অ্যাটাচ করা যায় না। তাও আমরা চেষ্টা করছি যাদের নিয়ে আসা যায়, ঠিক আছে। এইভাবে আমাদের পরিকল্পনাটা নিয়েছে। চুরি গেছে কি তাহলে? কি জিনিস চুরি গেছে তাহলে? মেন মোটেম, নেট কানেকশন যে মোটেম, যে কম্পিউটার যে লাইনগুলো দেওয়া হয়, সেই মেশিনটা মেন অরিজিনাল, ওটা চুরি করা। আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে যেটা থেকে ধরা সম্ভব? না, এখানে এখানে আমাদের এই সাইডে নেই, রাস্তার অপোজিট সাইডে না, সিসি ক্যামেরা আছে। তো কি মনে করছেন, মানে কারা করেছে বলে মনে হচ্ছে? এটা বিরোধীরা করেছে কি? আমরা তো ঠিক আমাদের দেখেনি, কাউকে বলতে পারছি না। তাই যে এদের বিরোধী চক্রান্ত ছাড়া তো আর কিছু হতে পারে না, তারা তো জনসাধারণের কাছে পৌঁছাতে পারছি না। আমরা যে প্রতিটা ঘরে আমরা পৌঁছাতে পারছি, এদের ওদের রাগ বা অনুরাগ যাই বলুন না কেন, যাতে আমরা চাই সবাইকে নিয়ে একসাথে কাজকর্ম করতে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসছে? অবশ্যই এসছেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়া জেলার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের দাড়িকানাথ বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবিরে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা ফ্লেক্স ব্যানার ও প্যান্ডেলের কাপড় ছিঁড়ে লন্ডভন্ড করে দেয়। চুরি হয়েছে ইন্টারনেট কানেকশনের মোডেম। শুক্রবার সকালে বিভিন্ন কাউন্টারে সরকারি প্রতিনিধি এবং টেকনিশিয়ান এসে বিষয়টি লক্ষ্য করেন। বিষয়টি জানানো হয় বিডিও ও শান্তিপুর থানায়। উপস্থিত হন পঞ্চায়েত সদস্যরা, তারা বিষয়টি খুঁটিয়ে দেখেন। এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, এর জন্য এদিন শিবির শুরু হতে দেরি হয়। আজ বাবলা অঞ্চলের দ্বিতীয় দিন, 27 তারিখ, দুয়ারে সরকারে। তা গত রাতে সন্ধ্যাবেলা আমরা এসে দেখি সব ঠিকঠাক ছিল, প্যান্ডেল সব ঠিক ছিল। সকালবেলা আমরা এসে দেখতে পাই যে প্যান্ডেলের কাপড় ছেঁড়া, নেট কানেকশনের যে মোটর মেশিনটা সেটা চুরি হয়ে গেছে, কারেন্টের লাইন ছিঁড়ে দিয়ে গেছে। এমন অবস্থায় প্যান্ডেলের আমার ব্যানারগুলো সব ছিঁড়ে দিয়ে গেছে। কে বা কারা কোন দুষ্কৃতীরা করেছে আমরা দেখিনি, বলতে পারছি না। এই জন্য আমরা বিডিওকে ইনফর্ম করেছি, প্রশাসনকে ইনফর্ম করেছি। প্রশাসন এসেছেন, আমাদের সারাদিন আমরা সহযোগিতা পাই, ঠিক আছে। পরবর্তীকালে যদি এই জিনিসগুলো না হয়, পরবর্তী ডেট আমাদের 7 এবং 14 তারিখ আছে, সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। এবং রাজ্য সরকারের প্রেরিত 18 রকম প্রকল্প যারা সবাই সুবিধাটা পায়, এই আবেদন করছি আপনাদের কাছে আবেদন, আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে যাবেন, যাতে বাবলা পঞ্চায়েত প্রতিনিয়ত জানে জনসাধারণভাবে থাকতে পারে। কখন খেয়াল করলেন প্রথম? আমরা সকাল 7টার সময় যখন এসেছি, আমরা অফিসের স্টাফ মেন স্টাফ এসেছিলো, তখন এসে দেখতে পারি অবস্থা। সেই সময় আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই, আমরা প্যান্ডেলম্যানকে ডাকি, মাইকম্যানকে ডাকি, তারা তারা তৎপরতার কাজকর্ম করছে। এর জন্য আজকে যে মূল কাজ সেটা কি ব্যাঘাত হচ্ছে? সামান্য ব্যাঘাত ঘটবে, প্যান্ডেলের কাজটা হয়তো হয়ে যাবে, কানেকশন হয়ে যাবে, কিন্তু প্রবলেম হচ্ছে নেট কানেকশন নিতে গেলে আগের থেকে আমাদের যোগাযোগ করতে হয়, হঠাৎ করে অন্য কোনো মেশিন এখানে অ্যাটাচ করা যায় না। তাও আমরা চেষ্টা করছি যাদের নিয়ে আসা যায়, ঠিক আছে। এইভাবে আমাদের পরিকল্পনাটা নিয়েছে। চুরি গেছে কি তাহলে? কি জিনিস চুরি গেছে তাহলে? মেন মোটেম, নেট কানেকশন যে মোটেম, যে কম্পিউটার যে লাইনগুলো দেওয়া হয়, সেই মেশিনটা মেন অরিজিনাল, ওটা চুরি করা। আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে যেটা থেকে ধরা সম্ভব? না, এখানে
এখানে আমাদের এই সাইডে নেই, রাস্তার অপোজিট সাইডে তো সিসি ক্যামেরা আছে। তো কি কি মনে করছেন, মানে কারা করেছে বলে মনে হচ্ছে এটা, বিরোধীরা করেছে কি? আমরা তো ঠিক আমাদের দেখেনি, কাউকে বলতে পারছি না। তাই যে এদের বিরোধী চক্রান্ত ছাড়া তো আর কিছু হতে পারে না, তারা তো জনসাধারণের কাছে পৌঁছাতে পারছি না। আমরা যে প্রতিটা ঘরে আমরা পৌঁছাতে পারছি, এদের ওদের রাগ বা অনুরাগ যাই বলুন না কেন, যাতে আমরা চাই সবাইকে নিয়ে একসাথে কাজকর্ম করতে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসছে? অবশ্যই এসছেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।